সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে যেটা তৈরি করে দেখাবো সেটা হলো বিফ কাবাব। তাহলে চলুন এখন দেখে নিই কিভাবে এটা তৈরি করতে হবে। এখানে আছে আধা কেজির মতো গরুর মাংস। এবার এতে দিলাম হাফ কাপের মতো বুটের ডাল, তারপর দিলাম একটা পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিলাম তিনটা আস্ত কাঁচামরিচ, দিয়ে দিলাম তিনটা আস্ত দারচিনি, চারটা লং, চারটা এলাচ, চারটা আস্ত গোলমরিচ, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিতে হবে, হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ পরিমাণ মতো, 1/2 চামচের মতো জিরা, 1/2 চামচ আদা, এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নেব। এবার এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর এটাকে চুলায় সেদ্ধ করে নিতে হবে। এগুলো সেদ্ধ হয়ে গেলে এগুলোকে পাটায় বেটে অথবা ব্লেন্ডার করে নিতে হবে। বেটে নেওয়ার পর ঠিক দেখতে এমন হবে। এটাতে একটা ডিম দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। আমি ডিম দিয়ে মেখে নিচ্ছি। তারপর এতে 1 চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এক চামচ পরিমাণ কাঁচামরিচ দিলাম। আবার ভালো করে মেখে নেব। এবার একটা অংশ নিয়ে এগুলোকে গোল গোল করে কাবাবের আকার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাবাব বানিয়ে নিচ্ছি? এভাবে করেই সবগুলো কাবাব তৈরি করে ফেলবো। 1/2 কেজি পরিমাণ মাংস দিয়ে অনেকগুলো কাবাব হবে, আমি এখানে অল্প পরিমাণে করে দেখাচ্ছি। কাবাবগুলোকে এখন আমি ভেজে নেব। কাবাব ভাজার জন্য আমি তেলগুলো গরম করে নিয়েছি। এবার এতে এক এক করে কাবাব দিয়ে দেব। কাবাবের এক পাশ হয়ে গেলে এগুলোকে অন্য পাশে উল্টিয়ে ভালোভাবে ভেজে এগুলোকে তুলে নিতে হবে। দুই পাশ ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। হয়ে গেছে, দেখতে পারলেন কতটা সহজ। খেতেও এটা অসাধারণ লাগে, প্লিজ বাসায় একবার ট্রাই করবেন।